আজকের কাগজের ইত্তেফাকের শিরোনাম হচ্ছে সর্বনিম্ন 10 বছর চাঁদা দিলেই মিলবে আজীবন পেনশন, বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে প্রধানমন্ত্রী। মানবজমিন ভারত মহাসাগর ব্যবহার করে বিভিন্ন দেশকে আক্রমণ করা কারো কারো উদ্দেশ্য, অর্থায়ন সমস্যা সংকটে অনেক এনজিও। সমকাল প্রশাসনকে তুষ্ট রাখার চেষ্টায় দুই পক্ষ, প্রবাস প্রগতি সুরক্ষা ক্ষমতার দ্বার খুলছে। আমাদের সময় তারা কেন গোলামদের ক্ষমতায় বসাতে চায়? নাগরিক সেবা নাজেহাল, কালবেলা দরকার নেই তবু ঋণের টাকায় পরামর্শক, উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি পশ্চিমাদের উদ্দেশ্য। যা যা দিন উৎকণ্ঠায় 13.5 লাখ পরীক্ষার্থী, খুনিদের আশ্রয়দাতা দেশ মানবাধিকারের কথা বলে। সময়ের আলো যুক্তরাষ্ট্র এখন কি চায়? দুটো পয়সার জন্য আমেরিকার সঙ্গে সুর মেলায় তারা। মানব কণ্ঠ আসন বুঝে প্রার্থী দেবে আওয়ামী লীগ, ব্যাংক খাত নিয়ে উদ্বেগজনক তথ্য।